অবশেষে বাংলাদেশ কাঁপিয়ে কলকাতায় মুক্তি পেল নব। ইতিমধ্যে বাংলাদেশের ছবিটি সুপার দুপার হিট হওয়ার পর এবার কলকাতাকে মাতানোর পালা। ছবিটির প্রযোজনা সংস্থা জ্যাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানা গেছে, ছবিটি ইতিমধ্যে 15 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বাংলা ছবির ইতিহাসে। তাহলে এবার কি কলকাতাবাসী নবাবকে সাদরে গ্রহণ করবেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ডালিউড পাড়ায়। গত শুক্রবার ছবিটি কলকাতায় 122টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটির প্রচারণায় হুকুম দিনেই কলকাতায় প্রযোজনা সংস্থা থেকে নবাবের পোস্টারে পুরো কলকাতা ছেয়ে গেছে। প্রত্যেকটা টিভি শোতে নবাবের প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। এক উপস্থাপিকা শাকিব খান সম্পর্কে জানতে চাইলে শুভশ্রী বলেন, কেউ পাচ্ছেন না। এক্স্যাক্টলি, আমি শাকিব খানের সম্বন্ধে এটাই বলবো যে বাংলাদেশের রজনীকান্ত মানে সুপারস্টার, ওর একসাথে লিটারালি ওর একসাথে 4-5টা ছবি হিট মানে রিলিজ হয় একসাথে একই দিনে, এবং 4-5টা ছবি কিন্তু সুপারহিট হাউসফুল যায়। ক্যান ইউ ইমাজিন, মানে ইটস নট পসিবল, মানে মানে সত্যি সুপারস্টার, মানে ইটস নট পসিবল, মেগাস্টার বলা যায়। মানে এভরি ফেস্টিভ্যাল গুলোতে ওর ছবি 4-5টা করে ছবি রিলিজ হয়, সো হি ইজ মানে বিয়ন্ড সুপারস্টার আমি বলবো। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ওর মধ্যে ওই এয়ারটা একদমই নেই। ছবিটি কলকাতায় গত শুক্রবার মুক্তি পাওয়ার পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে। কলকাতার নিজস্ব প্রযোজনার 3টি ছবিকে পেছনে ফেলে এগিয়ে আছে নব। বিনোদন জগতের যে কোনো খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন।